হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে এমন একটি পাতা নিয়ে আলোচনা করব, এর উপকার জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। মধুর গন্ধযুক্ত পাতা জাতীয় সবজি। খাবারের গন্ধ এবং স্বাদ পরিবর্তন আনার জন্য আমরা নিত্যদিনের বিভিন্ন খাবারে ধনে পাতা ব্যবহার করে থাকি। এতে প্রয়োজনীয় ফাইবার, আয়রন, ফ্লোভোনয়েড, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ধনে পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে, কোলেস্টেরল কমাতে, হজম শক্তি বাড়াতে, বাত নিরাময়ে, হাড় মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, রূপচর্চায়ও দারুণ কাজ করে এটি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সুপরিচিত এই খাবারে অনেক ঔষধি গুণাগুণের পাশাপাশি অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও বিদ্যমান রয়েছে, যা আমাদের শরীরকে দিন দিন অসুস্থ করে তুলছে। কাজেই সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে কম ধনে পাতা খাওয়ার চেষ্টা করুন। নিম্ন রক্তচাপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনে পাতা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, কিন্তু এটি অতিরিক্ত খাওয়ার ফলে নিম্ন রক্তচাপের উদ্ভব ঘটতে পারে। শুধু তাই নয়, হালকা মাথা ব্যথারও উদ্রেক করতে পারে এই সবজিটি। পেট খারাপ। গ্যাসের সমস্যার সমাধানে ধনে পাতার জুটি মেলা ভার, কিন্তু বেশি পরিমাণে ধনে পাতা খেলে পাকস্থলীতে হজমক্রিয়া নানা সমস্যা তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, এক সপ্তাহে 200 ml ধনে পাতা আহারে গ্যাসের ব্যথা ওঠে, পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, বমি হওয়া, এমনকি পাতলা পায়খানা হওয়ারও সম্ভাবনা দেখা যায়। ডায়রিয়া। ধনে পাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয়, কিন্তু এটি বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এর ফলে ডিহাইড্রেশন হতে থাকে, ফলে ডায়রিয়ার সমস্যাটি বারবার হতেই থাকে। নিঃশ্বাসের সমস্যা। ধনে পাতা শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করে, এর ফলে ফুসফুস, অ্যাজমার সমস্যা হতে পারে। অনেক সময় ধনে পাতা ছোটো ছোটো নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি করে, কাজেই শ্বাসকষ্টের রোগীদের এই খাবারটি না খাওয়াই ভালো। বুকে ব্যথা। অতিরিক্ত ধনে পাতা আহারে বুকে ব্যথার মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে। এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথাই সৃষ্টি করে না, তা দীর্ঘস্থায়ী হয়ে থাকে, কাজেই প্রতিদিন এটি কম খাওয়ার চেষ্টা করুন। অ্যালার্জির সমস্যা। ধনে পাতার প্রোটিন উপাদানটি শরীরে IgE নামক অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করতে সাহায্য করে, কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে ফেলে, ফলে অ্যালার্জি তৈরি হয়। এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি, ফুলে যাওয়া, জ্বালা পোড়া সহ আর নানা সমস্যা দেখা যায়। এর অ্যাসিডিক উপাদানটি ত্বককে সংবেদনশীল করে তোলে, পাশাপাশি এটি মুখের প্রদাহেও সৃষ্টি করে, বিশেষ করে এর ফলে ঠোঁট, মাড়ি এবং গলা ব্যথা হয়ে থাকে, এমনকি সারা মুখ লাল হয়ে যাওয়ার পেছনেও দায়ী এই ধনে পাতা। তো দর্শক, এই ধনে পাতার উপকারিতা যতটুকু, এর অপকারিতাও কিন্তু কম নয়, তাই সাবধানতার সঙ্গে এই ধনে পাতা খান। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।